Hello everyone, welcome back to my YouTube channel. This is SHAHED Skater. This is SHAHED Skater YouTube channel. Er pokkho theke ami this is SHAHED khan. To dekhte pachhen guys, amra already kothay ashi ami to dekhai ektu. এই যে আমরা কিন্তু কি স্কেটিং সাইলে চলে এসেছি ঝিনাইদহ জেলার সেই মদনপুর গ্রামে মনির খানের বাসাতে। এই যে দেখতে পাচ্ছেন মনির খানের বাসার গেট, এটা আছে মনির খানের বাসা, গ্রামের বাসা। উনি থাকে ঢাকাতে, কিন্তু আমরা কিন্তু কি স্কেটিং সাইলে তার বাসার সামনে চলে আসছি। সে এখন বাসায় নেই। সে অনেক প্রোগ্রাম করে, যেহেতু শিল্পী মানুষ আর বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, সে কিন্তু ঢাকাতে আছে কোনো একটা প্রোগ্রামে। হ্যাঁ, এই যে মনির খানের ফাদার আব্বু কিন্তু এখানে বসে থাকেন সবসময়। তার সাথে কিন্তু আমাদের দেখা হয় যখন আমরা স্কেটিং সাইলে রোড দিয়ে যাই। আর আমরা কিন্তু অলরেডি যশোর জেলার ছেলে, আর যশোর জেলা ঝিনাইদহ জেলার মাঝখান পজিশন আমাদের বাসা, ঠিক আছে? তো এই মাত্র আমরা ছিলাম তার বাসার সামনে, এখন কিন্তু আমরা রওনা দেবো হাকিমপুরের রোডে, ঠিক আছে? তো আমার গ্রুপ নিয়ে কিন্তু রওনা দিতেছি হাকিমপুরের রোডে। আর আজকে কিন্তু আমি আমার স্কেটিং ড্রেস পরে আছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ব্লগ ভিডিও কিন্তু শুরু করেছি। আর আমার গ্রুপে আজকে আছেন আপাতত দেখতে পাচ্ছেন তিনজন, মোট চারজন আছি আজকে। আজকে বেশি মানুষ নেই, তারপরেও চারজন কিন্তু কম না। এর চারজন নিয়ে কিন্তু কাজের ভিডিওতে অনেক আলোচনা করা হবে, অনেক বিষয় শিখানো বা অনেক বিষয় জানানো, অনেক কিছু ব্লক আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে হয়তো আপনারা স্কেটিং করতে আরও উৎসাহিত পাবেন, আরও উপকৃত হবেন। আজকের ভিডিও সম্পূর্ণ জুড়ে সাথে থাকলে, ঠিক আছে? চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এক এক করে সবাই এখন আমাদের মাঝে সামনে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নায়ক যুবক ছেলে সামনে চলে গেলেন। সবাই কিন্তু টানের স্কেটিং চালাচ্ছে, আর সব কিন্তু একই কোম্পানির, একই মডেলের স্কেটিং। তো তিনজন কিন্তু আমাদের সাথে আছেন আজকে আমাদের সামনে। আর দেখতে পাচ্ছেন আমাদের যশোর জেলার এবং ঝিনাইদহ জেলার মাঝখানে যে স্বনামধন্য ওয়েদারটা, দুই পাশে দুই ধারে সব রাস্তার খেজুর গাছ। তো এখানে খেজুরের গুড়ের বিখ্যাতি আমাদের যশোর জেলা। তো অন্যান্য জেলাতে খেজুর গাছ কেমন আছে কি নেই সেটা আমি জানি না, কিন্তু কোন কোন জেলাতে খেজুর গাছ বেশি আছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমাদের যশোর জেলার খেজুর গাছগুলো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর আপনারা যদি যে কোনো জেলাতে স্কেটিং করে থাকেন বা আপনার যদি স্কেটিং ক্লাব থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন। আমি কিন্তু প্রতিটা জেলাতে ভিডিওর কাজ করার জন্য এবং স্কেটিং গ্রুপে দেখা করার জন্য যাই। আমাদের দাদি হয়তো কিছু বলছিল আমাদের, দেখতে পাচ্ছেন। তো দেখালাম আপনাদেরকে, এতক্ষণ অক্সেল MF 900, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন গ্রামের ঐতিহ্য, গ্রামের সৌন্দর্য দৃশ্য, এবং আমাদের সেই পাকা পাকা নদী কিন্তু রয়েছে আমাদের দুই রাস্তার ধার দিয়ে। অনেক সুন্দর নদী, ছোটোখাটো, এটা কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত ছুটে চলেছে এই নদীটাই, গাংটা, গাং, ছোট মিনি নদী। অনেকে অনেক কথা বলে থাকবেন হয়তো বা, এই যে ভাঙা রাস্তা দেখে পার হচ্ছে, দেখুন কীভাবে কীভাবে পার হচ্ছে। আপনারও চাইলে এগুলো দেখে অভিজ্ঞতা অর্জন করে নিশ্চয়ই আপনারও শিখতে পারবেন। তো গাইজ, অনেক কথাই বললাম, আপনারা কিন্তু দেখলেন আমার গ্রুপ কিন্তু রয়েছে। আর পেছনে একটা ইজি বাইক আছে, দেখতে পাচ্ছেন ইজি বাইক রয়েছে, চলে যান সমস্যা নেই। এই যে খেলা ভয় পাচ্ছে আর কি। তো আমরা মূলত প্রফেশনাল, আমাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। আর রাস্তাটা প্রচুর খারাপ, ঠিক আছে? তো আজকের মতন ব্লগটা আমি এই পর্যন্ত, এই ব্লগটা শেষ করতেছি। নতুন ব্লগে হয়তো আপনাদের সাথে আবার দেখা হবে, কিন্তু এই ব্লগ আপাতত অফ করছি এই কারণেই, এই রাস্তাটা প্রচুর খারাপ, সামনে থেকে হয়তো রাস্তা ভালো হবে, আবার নেক্সট নতুন ব্লগে হয়তো আপনাদের সাথে দেখা হবে। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
যারা যারা স্কেটিং করতে চান বা স্কেটিং কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, নিশ্চয়ই রিপ্লাই দিব। আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন, প্রতিটা ভিডিও দেখবেন, আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও করা হয়েছে, ঠিক আছে? তো এই দিয়ে ভিডিওটা আজকের মতন অফ করতেছি।